दादागिरी दादागिरी दादागिरी। बैठर बैठे बोल शासन लड़के लेंगे, चल चलो न पंगा लो रे पारे ना ना ना। कंट्रोवर्सी कंट्रोवर्सी कंट्रोवर्सी, आई डोंट लाइक अवॉइड बट कंट्रोवर्सी आई लाइक मी आई कांट अवॉइड। हेलो बंधुरा, তোমরা দেখছো দা নটি বয় ইউটিউব চ্যানেল। এবং কিছুদিন আগে তোমরা দেখেছো হয়তো যে জি বাংলার পথে দাদাগিরিতে বাংলার কিছু ইউটিউবারদেরকে রাখা হয়েছিল, তার মধ্যে ছিল দা বঙ্গায় আরও অনেক ইউটিউবাররাই ছিল। এবং সেখানে আমাদের সিনেবাবকে রাখা হয়নি। এবং সিনেবাবকে তোমরা কম বেশি সকলেই চেনো, সিনেবাবকে রাখা হয়নি। এবং সেটা নিয়ে সিনেমা একটা ভিডিও তৈরি করে এবং সে ভিডিওতে বলে, দাদাই দাদাই সৌরভ গাঙ্গুলি দাদার বিরাট বড় ভক্ত, আমি বিরাট বড় ভক্ত, প্রমাণ দাও। এবং তার সাথে দেখা করার আরেকটি বার যোগ্যতার সাথে সুবর্ণ সুযোগ হয়েছিল কোথায় 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 জানি না। পূর্ণিমা সন্ধ্যায় জি বাংলারই পর্দায় বার ডাকলো না, তোমার ডাকে সারা দিতে বইয়ে গেছে এটা আমি থরি বলতাম। যদি তোর ডাক শুনে কেউ না আসারে দেখে তো দেখতেন, অবশ্যই যেতাম, বার ডাকলো না। তিনি আরো বললেন, জি 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 বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরির মঞ্চে খেলে গেলেন বেঙ্গলের কন্টেন্ট ক্রিয়েটাররা। অপস অপস সাউথ বেঙ্গলের কন্টেন্ট ক্রিয়েটাররা। এ কেউ জেনে বলো তো কি ব্যাপার? হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিও টপিক হচ্ছে বেঙ্গল নর্থ ভার্সেস সাউথ। শাট আপ ইওর মাউথ, আজকে খালি শুনুন। প্রথমেই যে সকল ইউটিউবার বৃন্দ সেই এপিসোডে খেলেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি বুক ভরা ভালোবাসা মুখ ভরা অপ্রিয় সত্য কথা নিয়ে দাদাগিরি ডিরেক্টোরিয়াল টিম এবং ম্যানেজমেন্টের কাছে একটি ছোট্ট প্রশ্ন। চলো ভাই, এই যে আপনারা ডিসাইড করলেন যে কন্টেন্ট ক্রিয়েটার বেঙ্গলের কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে দাদাগিরি এপিসোড নিয়ে খেলাবেন এবং আপনারা কন্টেন্ট ক্রিয়েটার খুঁজতে বসলেন, তখন আপনাদের একটা দূরবীন নিয়ে বসা উচিত ছিল। ছিল চোখ তুলে দেখো না কে এসেছে নর্থ বেঙ্গলে, অনেক বেটার ক্রিয়েটার জন্মেছে। আরে ডাকতেন পয়েন্ট ওয়ান হলো টিআরপি বেশি দিতাম, কি যে করেন ছোটি বাচ্চা। ওকে দাদাগিরি ডিরেক্টোরিয়াল টিম বলেন বা ম্যানেজমেন্টের টিম বলেন, যারা কাস্টিং ফাস্টিং করে কারা খেলবে দেখে, তাদের অনেকের সাথে আমার পূর্ববর্তী কাজের সূত্রে কন্টাক্ট রয়েছে। এখন আমি যদি তাদের রেগুলার মাঝে মধ্যে ফোন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইনস্টাগ্রাম ঝাড়গ্রাম টুইটার এই সমস্ত কিছুর মাধ্যমে মেসেজ করে বললাম, দাদা কেমন আছেন, দিদি কেমন আছেন, ও ভালো আছেন তো, একটু দেখবেন মানে মাঝে মধ্যে এপিসোডে ডাকবেন, একটু খেলাবেন, একটু চান্স দেবেন, একটু সুযোগ দেবেন, আমি 80 টাকা কিলো তেল নিয়ে বসে আছি আপনাদের পায়ে মাখানোর জন্য, আপনার আমার গুরুমা গুরুদেব গুরু বাবা। তাহলে দাদাগিরি কেন, দাদাগিরি দিদিগিরি মাসি পিসি ছোট কাকের ছেলের ঘরের খুঁত তো দিদিগিরিতেও ডাকতো আমার খেলতে। এবং সিনেমাফের এই ভিডিওটা দেখে রাহুল দে ইউটিউবার রাহুল দে একটি রিপ্লাই ভিডিও আপলোড করে এবং সেই ভিডিওতে বলে, দাদাগিরি। সো পুরো ঘটনা ছোট করে একটা ব্রিফ দিয়ে নি, বাংলার বেশ কিছু ক্রিয়েটর দাদাগিরিতে গেছিল, পুরো মনে হচ্ছিল যে যেই জিতুক নিজেদেরই তো লোক, কিন্তু সেই দাদাগিরি দেখে আমাদের সিনেবাপের মানসিকতা ইতনি ইতনি যে স্টক মার্কেট আর ক্রিপ্টো লজ্জা পাবে। এটাকে কি হিংসে বলে? না ভাই, এই একটা ছোট্ট বিষয় নিয়ে বেঙ্গল নর্থ ভার্সেস সাউথ একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও বানিয়ে দিল, যেখানে সে নিজের রাগ অভিমান জ্বালা যন্ত্রণা বেদনা আর নিজের ভেতরে থাকা একটা ছোট্ট শিশুকে প্রকাশ করেছে। তো ওভারঅল সিনে বাপ আসলে বাচ্চা, ছোট্ট বাচ্চা না। ওয়েস্ট বেঙ্গল, নো নর্থ নো সাউথ অনলি ওয়েস্ট, ডিয়ার সিনে বাপ টেক সাম মেন্টাল রেস্ট, অল দ্য বেস্ট। পাশের বাড়িতে বিয়ে হচ্ছে কিন্তু আমাকে নিমন্ত্রণ করা হয়নি, সেক্ষেত্রে মানুষের যেমন রিয়াকশন হবে সিনে বাপের এই ভিডিওটা ঠিক সেম রিয়াকশন। আচ্ছা আমায় কেন ডাকা হয়নি? সিনেবাবের এই ভিডিওটা দেখে আমি জাস্ট ইমাজিন করলাম, সিনেবাব যদি এই মেন্টালিটি নিয়ে সত্যি দাদাগিরিতে যেত তাহলে বাকিদের দেখে ওর রিয়াকশন কি হবে। 14 নভেম্বর যখন চিলড্রেন্স ডে স্পেশাল এপিসোড হবে তখন সিনেবাবকে ডাকবে। এবং যেটা ভেবেছিলাম সেটাই হলো, সিনেবাব রাহুল দেশ এই ভিডিওটা দেখে একটা রিপ্লাই ভিডিও বানিয়ে ফেলে এবং তখনই শুরু হয় কন্ট্রোভার্সি। এবং সিনেবাব তার রিপ্লাই ভিডিওতে বলে, হে রাহুল হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু নিউ কন্ট্রোভার্সি। সিসি শুনে প্যান্টটা হিসু করে দিলি না তো? অকারণে সিনেবাপের পদে করলে কাঠি পেছনে তারা করবো নিয়ে ভিক্টর ব্যানার্জির লাঠি, ঢঙ্গায়ের পাচাটা বন্ধ না করলে ফিউচারে তোমারও হাতে ধরতে হবে বাটি। অনুপ্রাণিত হয়ে ঢঙ্গায়ের চুলকানি বুদ্ধিতে আমার কিছু ছেড়া যাবে না তোমার এই রোস্টমূলক লাঠিতে। ভিডিওটা শেষ অব্দি দেখো, প্রমাণ আছে, প্রমাণ আছে। প্রথমে আমি ভেবেছিলাম একে কি রিপ্লাই টিপ্লাই দেবো, তারপরে ভাবলাম না বাচ্চা ছেলে ভুল পথে যাচ্ছে, ঠিকঠাক কন্টেন্ট বানায় একটা ওয়ার্নিং দিয়ে শুধরে দেওয়ার চেষ্টা করি। প্রথমে তোকে একটা ফ্রি অ্যাডভাইস দিই, ইন্টারনেটে দুটো জিনিস খুব ভালো চলে, এক হচ্ছে এন্টারটেনমেন্ট, খুব স্পাইসি খুব মশলাদার, কারণ বাঙালি দর্শক তো
স্পাইস দেখলে লোভ সামলাতে পারে না। আর দ্বিতীয় হচ্ছে সত্য, সেটা প্রিয় হোক বা অপ্রিয় হোক, লোকে দেখবে, লজিক দিয়ে বিচার করবে, তারপরে হবে না ছেলেটা ঠিক কথা বলছে, কারণ এই যুগে বুক পুলিয়ে সত্য কথা বলার মতো মানসিকতা খুব কম আছে। আর তুই তোর ভিডিওতে সত্য কথাটাও ঠিকঠাক গুছিয়ে বলতে পারিস না। আসছি, বাংলার বেশ কিছু ক্রিয়েটর দাদাগিরিতে গেছিল, কিন্তু সেই দাদাগিরি দেখে আমাদের সিনেবাপের মানসিকতা ইতনি ইতনি হিংসে। রাহুল দে বলতে চাইছে, দাদাগিরিতে যারা খেলেছে তাদের প্রতি সিনেবাপের প্রবলেম, এবং সেটা শুনে সিনেবাপ বলে, তুই বলে যাচ্ছিস যারা খেলেছে দাদাগিরির মঞ্চে সেই সাত বাংলার ক্রিয়েটর তাদের প্রতি আমার প্রবলেম, তাদের প্রতি হিংসা আমি ভিডিও বানিয়েছি। আরে ভাই, ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি যে সকল প্রতিযোগী খেলছে তাদের প্রথমেই, যে সকল ইউটিউবার বৃন্দ সেই এপিসোডে খেলেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি, বুক ভরা ভালোবাসা, মুখ ভরা অপ্রিয় সত্য কথা নিয়ে দাদাগিরি 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 ডিরেক্টোরিয়াল টিম এবং ম্যানেজমেন্টকে বলেছি। ভাই কথা কি ক্লিয়ার না বেজাল আছে? হে রাহুল, হে রাহুল, ছোড়ি বাঁচি ও কেও। সিনেবাপ রাহুলের কবিতা শুনে একটা কবিতা বানাই, এবং কবিতাটা আমরা শুনে নিই। কি কবিতা ছিল? নো নর্থ নো সাউথ অনলি ওয়েস্ট, ডিয়ার সিনেবাপ টেক সাম মেন্টাল রেস্ট, অল দা বেস্ট। কবিতা আমার ছিল না, ইস্ট ওয়েস্ট সিনেবাপ টেক সাম মেন্টাল রেস্ট, অল দা বেস্ট। তুই দাঁতের জায়গায় তো চোখ ব্রাশ করা লাগিয়ে টুথপেস্ট। ভিডিওটা শেষ করে আপলোডের আগে তোমার দাদাকে একটু দেখিয়ে নিতে পারতে যে ঠিকঠাক জায়গায় তুমি চুলকোতে পেরেছো কিনা। দেখ, চুলকানি বুদ্ধি যদি তোদের থাকে সেখানে চুলকে ঘা করে তাদের বার্নল ধারার দায়িত্ব আমি খুব ভালো করে পালন করতে পারি। চলো ভাই। সে একটা অসাধারণ হাসির ভিডিও বানিয়েছে যেটা দেখে আমার হাসি পায়নি। সরি ভাই, দুঃখিত, আমি হাসাতে পারিনি। একটু আগেই বললাম দুই ধরনের কন্টেন্ট থাকে, একটা এন্টারটেনমেন্ট মশলা যুক্ত, আর একটা হচ্ছে সত্য কথা অপ্রিয় হোক বা প্রিয়। আমি সেখানে অপ্রিয় সত্য কথাগুলোকে বুক ফুলিয়ে বলেছি। একটু রিসার্চ করে ভিডিও বানা ভাই। ইস্টার ওয়েস্ট টেক সাম মেন্টাল রেস্ট, অল দা বেস্ট। তুমি দাঁত চোখ বাদ দিয়ে মেমোরি তো ব্রাশ করো লাগিয়ে টুথপেস্ট। এই একটা গাছ না ফট করে ফল হয় না, প্রথমে ফুল হয় তারপরে ফল হয়, আর ফলটা যখন ধীরে ধীরে ছোট থেকে বড় হয় সেই ফুলটা কিন্তু ফলের পেছনে লেগে থাকে, কিন্তু ফলটা যখন পরিণত হয়, ম্যাচিওর হয়, পরিপক্ক হয়, বাড়তি হয়, তখন সেই ফলের পেছন থেকে ফুলটা ঝরে যায়। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? তুমি এখনো সেই ক্যাটাগরিতে আছো, তোমার এখনো ফুল ঝরে নাই। কবিতা হোক একটা, চলো ভাই। পেছন থেকে ঝরেনি এখনো ফুল, আমায় রোস্ট করতে চলে এসেছো তুমি রাহুল, কথায় কথায় আমায় বলছো শিশু, সিনেবাব যদি ঘুরিয়ে থাপ দেয় না প্যান্টে হয়ে যাবে হিশু। আর কত ডাকবে, লজিক না বুঝে ভুলভাল বকে যাচ্ছিস তোর দাদা শ্বশুরিতে। দাঁড়া না, লাস্ট অব্দি দেখ ভিডিওটা, প্রমাণ আছে। এই যে তুই কিরণের দূষিত আলোতে নিজেকে নেগেটিভ ভাবে আলোকিত কইরা আমার কোথায় কাটি করতে আসলি, এই প্রসঙ্গে একটা কবিতা হয়ে যাক প্লিজ। বাস কেন ঝাড়ে চলে আয় আমার, তীরে যাচ্ছিল উড়ে গামছা গুলে পেছন উঁচিয়ে সেটা নিয়ে নিলাম আমার, সিনেবাপ শিশু উল্টে থাপ দিলে প্যান্টটা হয়ে যাবে ছোড়ি বাচ্চি ও কেয়া, ছোড়ি বাচ্চি ও কেয়া। সিনেবাপ ভিডিওর শুরুতেই আমাদেরকে বলেছিল যে লাস্টে একটা প্রমাণ দেখাবে, এবার আমরা লাস্টে প্রমাণটা দেখে নেবো যে সিনেবাপ আমাদের কি প্রমাণ দেখাচ্ছে। ওই যে লাস্টে বলছিলাম, লাস্টে একটা প্রমাণ দেবো, রাহুল এই ছেলেটা, এই ছেলেটা ভালো না, এটা মিষ্টি একটা ছেলে, মেয়েদের মতো অনেকটা কথা বলে, আমার ভালো লাগে, কন্টেন্ট খারাপ বানায় না। আসল কালপিট হচ্ছে ঢং গাই, আমার ভিডিওটা কালকে আপলোড হওয়ার পরে সেটা টুইটারে একটা পোস্ট করেছিল, যতই ভাবে মিলেমিশে থাকবো ততই এরা পদে কাঠি করবে, এবং কিছুক্ষণ পরে ডিলিট হয়ে যায়। তার কারণ তার নিচে যে কমেন্ট এসেছিল ম্যাক্সিমামই তার ঝাড় জ্বালানো মার্কা কমেন্ট, ওরা খুব মিসকাস হয়েছেন, একদম অত্যাধিক লেভেলের মিসকাস হয়েছেন। ও কিন্তু চাইলে ফেসবুকে পোস্ট করতে পারতো, ইনস্টাগ্রামে পোস্ট করতে পারতো, কিন্তু না, ওখানে প্রচুর ফলোয়ার, একটা পোস্ট করার সাথে সাথে লোকে প্রচুর দেখে বেলাবে, সাথে সাথে শেয়ার হয়ে যাবে। ওর জন্য কি হালকা ট্রিক্স খেললো, যাই একটা টেস্ট ম্যাচ খেলে দেখি, যদি টুইটারে মালটাকে দিয়ে দেখি, যদি আমার দিকে ব্যাপারটা খেলে তাইলে আমি ছড়াই দিব চারদিকে, ইউটিউব ইনস্টাগ্রাম ঝাড়গ্রাম নন্দীগ্রাম সব জায়গায় ছড়াই দিব। কিন্তু না, দেখে না, জল অন্যদিকে ঘুরতেছে। তাই ওর কি বললো, মিসকাস শয়তানি তো বুদ্ধি, মানে গাঠে গাঠে মিসকাস শয়তানি বুদ্ধি, ইন্সপায়ার হওয়ার মতো মিসকাস শয়তানি বুদ্ধি যার মাথায়। ও কি করলো, দেখলো কে আছে আমার, আর কে আছে, হ্যাঁ রাহুল মালটার ছেলে, একদম ফ্রেশ ছেলে, কোনো কন্ট্রোভার্সিতে জড়ায় নি, মোটামুটি ভালো কন্টেন্ট বানায়, ঠিকঠাক ভিউটিউ পায়। ভাই তুই কলঙ্কিত হয়ে যা, ভাই তুই কলঙ্কিত হয়ে যা, ছোড়ি বাঁচি ও কেউ।